বক পাখির কাণ্ড পানিতে আসছে তাড়াতাড়ি আয় এত কথা শুনে না এই এই বাহ ওরা তো শিখছে আস্তে আস্তে হালকা শিখছে আর কি হ্যালো ইব্রন এই যে পিয়াস আসছে বক পাখির খোঁজখবর নিতে কি পিয়াস কি খবর ভালো জীবনের অবস্থা

তো ঠিক আছে এখন এটা মোটামুটি বড় হইতেছে বড় হইলে তারপরে তো এটা ই করে দিয়াম ছেড়ে দিলাম পিয়াস এর হাতে ছাড়াইম মানে মুক্ত করে দিয়াম দূর দূরে নিয়ে একবারে ডুবার মাছ কেনে নেয় অন্যান্য বকপা কিছু সময় আইতো না এর সাথে নিয়ে মুক্ত করে দিলাম পাইলে বকপা কি হালন কোটিন বিষয় কোটিন না মাছ খাওয়া লাগে প্রচুর পরিমাণে কষ্ট আছে মাছ খাওয়া লাগে এই যে মাছটি খাওয়া যায় এই মাছটি তো আমরা খাইতে রি কিন্তু এই যে একটা ভালো কাজ করছো যে ফুলামাইনে বক পাখি নিতাসিনা তুই এটা উদ্ধার করছো এটা ভালো হয়েছে না তুই বক পাখিটা তো ই করবো আশীর্বাদ বাঁচাইলি হ্যাঁ এটা ভালো কাজ করছো না মাছ বেটা আমরা কিন্তু অবাব আছে একটা জালি দিলি মোটামুটি ভালো মাছ পাওয়া যায় তবে এই যে মানে কেয়ার করাটাই অনেক কষ্টকর জুমন আছে তা আমার তো চিন্তা করতে হয় না জুমন কোনিকা আছে টাইগার পিয়াস সেরাই মাছ মারি দেয় আর কি আচ্ছা ঠিক আছে এটা ভালো কাজ করছো এটা খুবই ভালো সবাই ভালোই বলবে ভালো কাজ করছো যে পাখিটার উদ্ধার রেস্কিউ করে আনলি উদ্ধার করলি বাসায় ঠিক আছে এই যে ভালো কাজ করছো পাখিদের আশীর্বাদ দিবো জীবনে অনেক বড় হইতে পারবে যুমন কোনটা গাছ জুমনও কিন্তু যে পাখি রেস্কিউ করে আনে যে গত একটা জ্বরের জ্বরের মাঝে যে গুগু পাখির বাচ্চা রেস্কিউ করে আনছেন কিন্তু বাসাইতে পারলাম না তো এই ধরনের স্বভাব প্রতিটা মানুষেরই হওয়া উচিত পশু পাখির প্রতি দয়াবান হওয়া উচিত হ্যাঁ তাইলে এই পৃথিবীটা সুন্দর হবে বপ পাখি কই আছে জানো আমরা গাছটা আছে না এ নিতে রাত্রে এনি তাই হয় বপ পাখিটা তো এই আমরা গাছে আসি এমন আসে ওই যে ওই যে দেখ সারাদিন সারাদিন রাত্রে মাঝে মাঝে এই গাছটা

আই নামবো হ্যাঁ এই যে তারে উপরে থেকে নামাইছি এখন নিয়ে যায় কালবাড়ের ওইখানে ওইখানে তো মাছ আসা যাওয়া করে তো গিয়ে দেখি ওরে মাছ ধরা শিখাইতে পারি কি না নিজে নিজে মাছ ধরতে পারবো হাত থেকে তো নিয়ে নেয় হ্যাঁ জুমন পিয়াস চুমন করে রয়েছে একটা টুকুর দিয়ে চুমন তো তারে নিয়ে আসলাম কালবাটে ওই যে দেখেন ওইখানে কে বসে আছে তো সে তো খুব জালাস ফিল করে আমার কাছে যদি দেখে জমন বাইরে পাচ্ছে নাকি সুট্টু কাকু তো আজকে রাত্রে মানে গত রাত্রে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হইছে যার কারণে যে দেখেন এগুলো কিন্তু শুকায় গেছিলো আবার পানি হইছে নতুন করে এই যে কাকু এখানে বাইর পাচ্ছে তো বাইর থেকে তুই আর মাছ খাওয়াই না ওই যে ওই যে আমার জন দেখেন সে আইসব आयो 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 कि मस्त दर्शन कि हाँ और जो दीदी है तरह तो उपाय नहीं है ये हैंडी जाइ 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 मेरा जाइ 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 ना जाइ 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 जाइ

सब तो, भी हम बकपा कि जीवन बाल्टी बाल बालतीटा लेगा था छोटो बक पाकिस्तान ज़्यादा जताब ना जो दूर दे बालती देखें अनेकगुल् माँ लगते माँगला किसु तो दें बाल्टीते जीवित तरह हम एक कैटा माँ दे कूटी मसा प्यास বাইকর কাটা বুটি বড় বড় দুই চারটা পুটি দিয়ে আমার হাতে দে সব দিয়ে আমার হাতে নাও 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 সে তো ওই জানি খুব রাগ নে নে এই যে মাছ কোনটা খাইবি নে খা এই যে একটা একটা পড়ে গেছে দুনিচে ना नीचे ना जमीदार है ना गाड़ी रोद्रोड़ा एक बार बेशी फिर गए है ना कोई जाए हाँ बारे मास्टर ये बालती दाल सब डी मास्टर वाले की ना मास्टर बड़ा वाले की ना

তো মোটামুটি উড়া শিখছে মানে এত ভালোভাবে পারে না আর এক সপ্তাহ সময় লাগবো ফুললি উড়া শিখতে জুমন গেছে ধরতে রোদ্রের কারণে কিছু দেখাই দিতেছেন ধর ধর জুমন ধরে লে মাছ খাওয়াই ধর জুমন ধরতে পারতেছে না পেয়াজ যা দিক যা প্রতিদিন জুমন বকপাখি রে নয়না থাইরে দিবি তাই আস্তে আস্তে সেফ মানে একবারে এই ধরে ফেলেছি একবারে উড়া শিখে ফেলবে দেখেন আমরা চলে গেছি আর সে এখানে আইসা বালতি থেকে ইচ্ছা মতো মাছ খাইতেছে খাও খাও এই যে পড়ছে খাও এটা দেখিস না ওই বক পাখিরা দেখলে তার মাথা নষ্ট হয়ে যায় কি সমস্যা তো আর ওরে হ্যাঁ না তার মাথা নষ্ট হয়েছে এর খাবে না তার ওই বক পাখির বাচ্চাটা দেখলে তার মাথা নষ্ট না সেও খায় হ্যাঁ এই যে তার মাথা নষ্ট

সুন্দর করে বাদ নিচে যাতে ফাঁক না দেয় জুমন বুঝতে জুমন বেটা সব শিক্ষা আছে অলরাউন্ডার নিচেতে ফাঁক আছে আর তো দেখা যায় সব এই যে বাইর পাতা হয়ে গেছে আগামীকালকে সকালে তুলে হইব মোটামুটি ভালোই মাছ লাগ যে দেখেন মাছগুলো তো মরে গেছে রে জুমন বক পাখি রেডি খাওয়া শেষ করুন যাবো তো আছে নিচে হেরি সব দিদি মরেছে

বাড়িতে থাক এখানে থাকলে তো এই যে বিড়াল বন বিড়াল এগুলো নিয়ে নিলেই পড়ে হ্যালো দর্শক বন্ধুরা এই যে বকপাকি যে বিছানায় ডিমটা পারছিল ওইটা তো এই যে বকপাকির বাসায় এনে রাখছিলাম তো দুই দিন হয়ে গেছে এখনও বকপাকে এই যে এই ডিমটা ভাঙে নাই তো এটা একটা ভালো লক্ষণ তো মনে হইতে বক পাখি এই ডিমটা বাঙবে না তা দিবে তো দেখা যাক সে কি করে তো এই যে মাঝে মাঝে পাখি দেখি যে ডিমের উপরে যেয়ে বসে মানে তা দিতে চায় তো এটা একটা ভালো লক্ষণ আর যেহেতু বক পাখি দুই দিন হয়ে গেছে এই ডিমটা ভাঙে নাই তার মানে এই ডিমটা আর ভাঙবে না তো তা সম্ভাবনা আছে আর এই যে দেখেন বক পাখি শুধু ওই যে বাইরে থেকে খড়গুটা নিয়ে আসে এনে এই যে তার পছন্দের একটা গাছ বাসা বানানো তো এটাই করে সারাদিন এই যে খাইতে চায় এই যে খাইতে চাই মুখে তুললে দিলে খায় এই যেন